হলিউড নির্মাতা জেমস ক্যামেরনের আলোচিত সিনেমা অ্যাভাটার 2009 সালে মুক্তির পর সিনেমাটি বিশ্বব্যাপী দারুণ সাড়া ফেলেছিল। তারপর দীর্ঘ প্রতীক্ষা, অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির সিকুয়েল অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। শিরোনামে মুক্তি পাবে সিনেমাটি। গেল সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। 1 মিনিট 38 সেকেন্ড দৈর্ঘ্যে এ টিজারে চমক দিয়েছেন পরিচালক। দেখা মিলেছে সেই জ্যাক, নেইতেরি ও তাদের সংসার। সাগর ড্রাগন দেখতে কেমন তাও দেখিয়েছেন এই নির্মাতা, যা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। ছবিটিতে অভিনয় করেছেন সালদানা, সিগর্নি ওয়েভার, স্যাম ওয়ার্ডিংটন, স্টিফেন ল্যাং, মিশেল রড্রিগেজ ও ওনা চ্যাপলিন। আরও রয়েছেন কেট উইলসলেট। টাইটানিক সিনেমার 2 দশকের বেশি সময় পর জেমস ক্যামেরনের সঙ্গে আবার কাজ করছেন অস্কারজয়ী এই অভিনেত্রী। গত বছরের শেষের দিকে অ্যাভাটার 2 সিনেমা মুক্তির কথা থাকলেও তা হয়নি। সব কিছু ঠিক থাকলে আগামী 16 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।